ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস লিটল ওয়ার্ল্ড। আর গলার মধ্যে ঢুকেছে ব্যাং, তাই হচ্ছে। আর আজকে হলো মানডে, তো হ্যাপি মানডে। উইকেন্ড সবে স্টার্ট হয়েছে, তাই অনেক এনার্জি নিয়ে স্টার্ট হতে হবে। এখন বেজে গেছে প্রায় 10:30। আজকে অ্যাকচুয়ালি আমি সত্যি ঘুম থেকে দেরি করে উঠেছি, 9:30 বেজে গেছিল। এত দেরি করে আমি কখনো উঠি না। আর এখন তো ঠান্ডা ঠান্ডা, এত বাজে ওয়েদার, আমি তোমাদের ওয়েদার দেখাচ্ছি। তো সকালবেলা উঠেই আমার কৃষ্ণ ঠাকুর আর তার রাধা রানীকে দেখে নাও, দেখা যাচ্ছে এখান থেকে? না দেখা যাচ্ছে না, ওই চো। আর পাশে আমাদের পিসফুল বুদ্ধা দেব আছে। তো এই নিয়েই আজকে আমি স্টার্ট করছি। পুরো ব্লগটা দেখো, আজকের দিনটা আমার সাথে কাটাও। আর আমি আশা করব এই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আজকের ওয়েদার আপডেট দিয়ে দিই আজকে, তো তাড়াতাড়ি। এই দেখো আজকের ওয়েদার, আজকের ওয়েদার পুরো গ্লুমি। সূর্য মামা কোথাও দেখা যাচ্ছে না, আর ওপর থেকে দেখালে হয়তো ফগ ভেসে ভেসে যাওয়াও দেখা যেত। আর আমাদের এখানে এলেই গাড়ির প্যা প্যা পুপু তো শোনাই। তাই আজকের কি বলতো, খুব যে ঠান্ডা খুব ঠান্ডাও নেই, কেন কি ওয়েদারটা মেঘলা করে আছে, আর কালকে রাত্রিবেলা বৃষ্টিও হয়েছে। আর কালকে যে আমি বিরিয়ানির যে ব্লগটা দিয়েছি সেটা তোমাদের কেমন লাগলো জানিও, তাহলে এরকম ব্লগ আমি আরও দিতে থাকবো আর তোমাদের আরও মজা লাগবে। তো আমার গাছপালাগুলো দেখি, গাছপালাগুলো তো সব ঠিকই আছে, তোমাকে দেখিয়ে দিই। এই যো আমার গ্রিন বেবিস, ওরা ঠিক হয়ে গেছে, এখন তো ঠিকই আছে। আর প্রচুর একটু ধুলো জমেছে, তো যেদিনকে সূর্য মামা দেখা দেবে সেদিনকে ওদের একটু পুছে নেবো আলতো একটা ভেজা ন্যাকড়া দিয়ে। কেন কি আমি দেখেছি ইউটিউবে যে আমি এতদিন ভাবছিলাম যে স্প্রে করবো, জল বেশি হয়ে যাবে কিনা, অনেক কিছু ভাবনা ভেবে কিছু করছিলাম না, কিন্তু আমি ইউটিউবে একজনের দেখেছি যে ভেজা ন্যাকড়া দিয়ে আলতো করে যে লিফগুলো হয় ওগুলো যদি পুছে দেওয়া হয় তো আরও খুব সুন্দরভাবে ওরা গ্রো করবে। আর যেগুলো বাইরে আছে ওগুলোকে স্প্রে করে দেব। তো আমি এখন সোয়েটার পরিনি বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার ঠান্ডা লেগে যেতে পারে। তো চলো তাড়াতাড়ি ভেতরে ঢুকি। এই যে আমি ভেতরে চলে এসেছি, আর তোমাদের দেখাই এই যে হ্যাপি বার্থডে, প্রচুর হ্যাপি বার্থডে এখনও ঝুলছে, এটাকে ক্লিন করতে হবে, নাহলে কেমন একটা লাগছে, ক্লামজি ক্লামজি। অনেকদিন হয়ে গেল প্রায়, তো 1 মান্থ শেষ হয়ে এখন 2 মান্থও শেষ হতে চলছে। আর আমার বরের ডেস্ক এখন খালি, কেন কি বর গেছে বাজারে, আর না হলে মনে হয় ব্যাংকে বাবা পাঠিয়েছে, তো সেগুলো কাজ করে এসে তারপরে ও করবে কাজ। তো ও আসুক, এলে পরে তারপর জ্বালাবো। আর তোমাদের আমি ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি, তো সেটা দেখিয়ে দিই আজকে ব্রেকফাস্টে আমি আমার জন্য কি বানিয়েছি। এই যো আমি চলে এসেছি, এসে ব্রেকফাস্ট আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। তো নিজের জন্য কি বানিয়েছি, নিজের জন্য আমি বানিয়েছি চাউ, এক চাউ। তো এখন আমি অফিস ওপেন করব, অফিস ওপেন করে এক চাউ খেতে খেতে একটু ছোটোখাটো প্রিলিমিনারি যে কাজগুলো হয় সেগুলো করে তারপর অফিস স্টার্ট করব। তো এখন আমি যাচ্ছি, আবার যখন ফ্রি হব আবার তোমাদের সাথে বকবক করতে চলে আসব। কিন্তু আমার ভিডিও ছেড়ে কিন্তু তোমরা পালিয়ে যেও না, পুরো ভিডিও দেখো, আমার মনে হয় তোমাদের খুব মজা লাগবে। তো চলো বন্ধ করি। এই দেখো অফিস করছি, আর অফিস করতে করতে এই যে আমার পুটুনটা, পুটুনটা এখন গঙ্গা গঙ্গা মানে স্নান করতে যাবে। ওটাকে একটু কাজ করতে করতে একটু হাম্পু বুড়ো হাম্পু বুড়ো আমরা কোলেই নিই, আমরা হাম্পু বুড়ো হাম্পু বুড়ো কোলে একটু আদো আদো কোলে, তারপর আবার কাজ করে না মম্ম গুজু গুজু। এটা আমার পুচকা পুচকু পুচুন্টু, তুমি আমার পুচুন্টু। ঠিক আছে, এবার একটু আদর হয়ে গেছে, এবার বাবু যাবে স্নান করতে। আর ও সাবান দেবে না, ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে।
আমি বিকেলবেলা এসেছিলাম এখানে জামা কাপড় তুলতে, তখন দেখি যে এই পাখিটা এখানে বসে বসে কি সুন্দর মিষ্টি মিষ্টি করে ডাকছে, মনে হয় ওর পেয়ারটাকে ডাকছে। বিকেল হয়ে গেছে না, আর ওই যে আবার নিচের গাছটার মধ্যে মনে হয় একটাও আছে, তো দেখা যাবে না, ভেতরে ঢুকে গেছে। আর এখন সূর্য মামা তো আজকে সারাদিন এদিকে ওঠেনি, কিন্তু অস্ত যাওয়ার সময় আকাশটা বেশ লাল লাল হয়ে গেছে। তো ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা জামা কাপড়গুলো এবার তুলে নিই। দেখো ওখানে বসে ডাকছে, দেখেছো গাছের মধ্যে এখন আবার বসে বসে ডাকছে। দেখো আমার অফিস হয়ে গেছে, ইভিনিং হয়ে গেছে, অফিস শেষ, আর এখন আমি দেখছি ব্লগ। এই যে ল্যাপটপে আমি এখন ব্লগ দেখছি, আর এখানে পুচু বাবু আছে, পুচু বাবু এখন খেলু খেলু করছে। তো আমি এখন চুল বেঁধে নিই, আর পুচু এখন চিল্লামিল্লি করছে, চুল ঠুল বেঁধে একটু ফ্রেশ হয়ে যায়, তারপরে ওপরে যাব। ওপরে গিয়ে একটু চা খাবো, আর চা খাওয়ার পরে রাতে ডিনার প্রিপারেশন করে এসে দেখি তারপরে কি করা যায়। কিছু তো একটা করতে হবে প্রোডাক্টিভ, তাই না? ভাবছি ভাবছি কিছু একটা প্রোডাক্টিভ কাজ পেয়ে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বর। ফোকাস 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 ফোকাস। এই যে আমার বরের কাছে বায়না করে করে নিয়ে এসেছি, এবার আমি খাই, তারপরে বললাম অনেক বায়না করে করে নিয়ে এসেছি, এনে তো দিচ্ছিল না, তাও বায়না করে করে নিয়ে এসেছি, এখন একটু খাই, তারপরে দেখছি কি করা যায়। আজকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ করার আছে, কিন্তু সেটা আমার বরের হেল্প ছাড়া হবে না, তাই করছিলাম। আজকে আবার আমি রিলস বানিয়েছি, যারা যারা রিলস দেখতে পছন্দ করো, ফানি ফানি রিলস, প্লিজ 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 আমার ইনস্টাগ্রামে ফলো করে না, অনেক মজাদার মজাদার রিলস দেখতে পাবে। আর পুচুকে দেখো মনে দেখছে, তাও আবার কেমন রাজকীয় ভাবে চারদিকে ওর বালিশগুলোকে সাজিয়েছে, তার মধ্যে একটা সিংহাসন বানিয়ে ওর মধ্যে ঢুকে করছে, খাচ্ছে খাচ্ছে হচ্ছে, খাচ্ছে না, ওর মনে দেখছে, ওর মোবাইল দেখছে, আমি একটু খাই। পুচু আমায় মারছে, ওই যো পুচু এখন রেগে গেছে, আমি ওকে বকেছি আজকে, তাই জন্য এখন আমি বসেছি ট্যাক্সের ফাইল নিয়ে, ইনভেস্টমেন্ট প্রুফ, যেটা সব অফিসে এই সময় জমা দিতে হয়, বোধ হয় আমাদের এই সময় জমা দিতে হয়, তো সেটার জন্যই ওটা খুব ইম্পর্টেন্ট কাজ, ট্যাক্স দেবেও, আর ট্যাক্সের যত বেনিফিট আছে সেটা নেওয়ার চেষ্টাও করবে। তো সেটাই এখন কাজ করব, সেটা কাজ করে তারপরে শুতে যাব, অনেকটা দেরি হয়ে যাবে। আর পুচুটাকে বলছি ঘুমিয়ে পর, তো ঘুমোচ্ছে না, তো একটু দুষ্টুমি করেছে, আমার লেখালেখিতে একটু করেছে বলে বকা খেয়েছে, তাই এখন রাগ হয়েছে তার। গুড নাইট বলবে, বলো সবাইকে গুড নাইট, দেখো গুড নাইট, বলো সুইট ড্রিম, সুইট ড্রিম, বলে বা তুমিও ঘুমে দেখেছো, দেখো 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 দেখেছ কেমন করে ওর, আসলে রাগটা এখনো যায়নি, বুঝলে তো। ঠিক আছে আমি আমার কাজটা করে নিই, এটা খুব ইম্পর্টেন্ট, ট্যাক্স ফাইলিং করা, ওগুলো আগে করে নিই। কে আছে দেখি, দেখি সকাল রাত 12টার সময় কে কে আছে, কে আছে এখানে, কে এখানে, ওইখানে ওইখানে ওই ছবিতে, ওইখানে না, কে আছে ছবিতে, কে আছে, বাবা আছে, ওটা বাবা, আর এটা কে, এটা কিসের উপর উঠেছে, সবাই কিসের উপর উঠেছে, কাউ, ওটা কাউ, কাউ না ইয়াক, ইয়াক, ইয়াকের উপর উঠেছে, বাহ। আমার কাজ হয়ে গেছে, আর পুচু এখনো ঘুমোয়নি, 11:30 বাজে, পুচু এখনো ঘুমোয়নি, দুষ্টুমি করেই যাচ্ছে, তা কি করব, এখনো ঘুমোয়নি, এখন এটাকে জোর করে ঘুম পাড়াচ্ছি। তার আমি ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি, আজকে ছোট ছোট ক্লিপিংস নিয়েই ব্লগটা হয়েছে, আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটা।
আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো, আর লাইক করতে ভুলো না। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। টাটা। এখন আমার ডিনারের প্রিপারেশন হয়ে গেছে, আর আমি আর পুচু কি করছি দেখো, আমরা এখন বসে বসে বাংলা সিরিয়াল দেখছি, কালারফুল বলা। বাংলা সিরিয়াল কেন দেখছি? বাংলা সিরিয়াল এই জন্য দেখছি কেন কি, এখন বাবাকে দেখতে ডক্টর এসছে, মানে ভয়ের কিছু নেই, এমনি রেগুলার চেক আপে এসছে, তো ওই ঘরের দরজা বন্ধ। কেন কি আমাদের পুচুবাবুর খুব কৌতূহল যে ডাক্তার আঙ্কেল কি করছে দাদুর সাথে, তো বারবার ওখানে যাচ্ছে দেখতে, তো ওকে আটকানোর জন্য ওরা ছিটকিনি দিয়ে দিয়েছে। তো আমি আর পুচু কি করি, এই দেখো ও সব খেলনাগুলো এখানে এখন বাংলা সিরিয়াল দেখছি। তো বাংলা সিরিয়াল আপাতত দেখেনি, তারপরে দেখি কি করা যায়।